हेलो फ्रेंड्स, हेलो, वेलकम टू आवर चैनल होममेड फूड व्यूज। तो अनेक झड़झामटा जाच्छे आमादेर उपर दिए, सेगुलो तोमरा ब्लग चैनेले आस्ते भिडियो पाबे। एर आगेओ बोलेछिलाम आमादेर बाबा असुस्थ हये गियेछिलो, तो आबार रिसेंटली असुस्थ हये गियेछिलो, सेटा तोमरा ब्लग चैनेले सब जानते पारबे। तो तार मध्ये थेकेओ आमरा किछु किछु समय बेर करे भिडियो करछि, एबं पार डे एवरीडे, जेहेतु आमादेर एवरीडे कन्टेंट देवा हय चैनेले, ओइजन्य हयतो एकटु समस्या हय, किन्तु সেই সমস্যা আমি কাউকে দেখতে দেই না বা ফেস করতে দেই না, তোমাদেরকে জানতে দেই না। আমি কিন্তু আমার কাজটা আমি করতে খুব পছন্দ করি এবং আমি সেভাবেই ভিডিওটা আপলোড করে যাই এভরিডে, এবং এভরি টাইম দুপুর দেড়টার সময়, একদম কারেক্ট টাইম। তো হয়তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হয়, আমি বুঝতেও পারি। তো আমার না কিছু করার থাকে না বা আমাদের কিছু করার থাকে না, কারণ একটা সিচুয়েশানে যে একটা ছেলে অসুস্থ বা কোনো রকম একটা সিচুয়েশানে যে ভিডিও বানাবো, বানিয়ে আপলোড করি ঠিকই, কিন্তু হয়তো সেই ভালোটা হয় না। হ্যাঁ, মনের ইচ্ছা থাকে যে হ্যাঁ ভালোভাবে ভিডিওটা করবো, বাট সেভাবে তো হয়ে ওঠে না। আর কোনো কোনো সময় হয়, তোমরা ভালোবাসা দেখাও। তো দিন কতক দেখছি হয়তো চ্যানেলে আমাদের ভিউজ একটু কম আসছে কিছু কিছু ভিডিওতে, তার একটা কারণ হচ্ছে এটাই। হ্যাঁ, তো আশা করি নেক্সট টাইম আমরা সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব এবং ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে উপহার দেব। তো আজকে আমরা ইটিং শো নিয়ে এসেছি তোমাদের সামনে। এর আগে একটা ইটিং চ্যালেঞ্জ দিয়েছিল রিয়ার আমার মায়ের মধ্যে, সেটা আমি আই বাটনে দিয়ে রেখেছি, অবশ্যই গিয়ে চেক করে নিও। আই বাটনে আমাদের প্লে লিস্ট আছে, চ্যালেঞ্জের প্লে লিস্ট, ওখান থেকে দেখে নেবে। এবং আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া আছে, অবশ্যই যদি চাও তোমরা চেক আউট করতে পারো। এবং আমাদের সেকেন্ড চ্যানেল রিয়া ব্লগার হ্যান্ডক্রাফট, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক তোমরা পেয়ে যাবে। তো আর আজকে যারা আমাদের চ্যানেল নতুন অতিথি আমার, যারা ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, দিয়ে পাশে থাকা যে বেল আইকনটি প্রেস করে অল করে দেবে, তাই নোটিফিকেশান তোমাদের আগে পৌঁছাবে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করছি, আজ কী কী আছে বলে দেবে। আজকে একটু স্পাইসি কিছু আছে, স্পাইসির সঙ্গে আবার নর্মাল কিছু আছে। তো বলে দাও আজকে কী আছে। আজকে আছে ব্রাহ্মী শাক আছে, এখানে আছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, আর এখানে আছে বাঁশপাতা মাছের ঝাল। তো এই ক্যাবড়া টক আছে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করছি, তোমরা এনজয় করতে থাকো। ব্রাহ্মী শাক নিয়ে খুব তিতো হয়, তো জানি না তিতো না রিয়া, হ্যাঁ উচ্ছে কালমে তার থেকেও তিতো। বাবা বাবা মাকে বলেছে সামান্য, তিতো কাটানোর জন্যে এবার আমি খাচ্ছি হচ্ছে চাল কুমড়ো আর চিংড়ি মাছ। চাল কুমড়ো চিংড়ি মাছ খেতে গেলে সে গোপাল ভাঁড়ে সেই গল্পটা মনে পড়ে, সে মাসি মাসেই লাউ চিংড়ি ছিল, দুস ভোলা ভুলে তাই লাউ চিংড়ি ওটা, তাহলে এটার সঙ্গে ওটা ম্যাচ খাবে না। সে পিসির হাতের অপূর্ব you
গতকাল তোমার জেঠিমার বাড়ির মাংসটা একটু লবণ লেগেছিল আমার। আমি কিছু বলতেও পারছিলাম না, আর ঝোল হয়ে গেছে বেশি। এবার হচ্ছে চেলা মাছ, বাঁশপাতা মাছ, সরি। Mm-hmm.
ভালো ছিল না? আরে ভালো হয়েছে, রান্নাটা ভালো হয়েছে, এটা তো ফ্রেন্ডস আজকে আমাদের খাওয়া দাওয়া এখানে শেষ। ওদিকে বাবান প্রচণ্ড জ্বালাচ্ছে, তো আজকে আমি বিদায় নেব। দেখা হবে অন্য কোনো নেক্সট ভিডিওতে, চ্যালেঞ্জ অফ ওয়েটিং শোতে। তাহলে আমরা আজকে এখানে বিদায় নেব, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বলেই দিলাম। তাহলে এখানে শেষ করছি, ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।